করি যে সাকিব খানের সাকিব খানের পাত্তা দেয় নাকি, সাকিব খানের কথা মিথ্যা কথা বলে আমার সঙ্গে আসেন, আপনাকে আমি ওয়েলকাম করছি। সুপারস্টার সাকিব খান এবং সাকিব আল হাসানকে অনুষ্ঠানের অতিথি হিসেবে চাইলেন উপস্থাপক শাহরিয়ার নাদিম জয়। দেশের সব সেক্টরের অধিকাংশ তারকা অতিথি হিসেবে এসেছেন শাহরিয়ার নাদিম জয়ের 300 সেকেন্ড শোতে। উপস্থাপক হিসেবে এটি জয়ের একটি সাফল্য, কিন্তু তারপরেও জনপ্রিয় এই উপস্থাপকের আছে একটি আক্ষেপ। তিনি তার কোনো শোতেই অতিথি হিসেবে আনতে পারেননি সিনেমা ও ক্রিকেটের দুই মহাতারকা সাকিব খান ও সাকিব আল হাসানকে। সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, আমার শোতে সাকিব খান ও সাকিব আল হাসানকে চাই। বাংলাদেশের 90% সেলিব্রিটিদের আমার শোতে পেয়েছি। মিডিয়ার বাহিরে দেশের বড় বড় বিজনেস আইকনরাও এসেছেন, ম্যাক্সিমাম মন্ত্রীরাও এসেছেন, কিন্তু সাকিব খান ও সাকিব আল হাসানকে আমি অতিথি হিসেবে পাইনি। সিনেমার নাম্বার ওয়ান তারকা সাকিব খান ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অতিথি হিসেবে চেয়েও পাননি উল্লেখ করে নিজের যুক্তি দেখালেন শাহরিয়ার নাদিম জয়। বললেন, টিভি অনুষ্ঠানে যে বাজেট থাকে তাতে সাকিব খান সাকিব আল হাসানের মতো কমার্শিয়াল সেলিব্রিটিদের ইন্টারভিউ নেওয়াটাও বড় বাজেটের ব্যাপার, তারা এত কম পারিশ্রমিকে কেন আমার শোতে আসবেন বলেন। যদি বড় বাজেট পাই তবে অবশ্যই সাকিব খান ও সাকিব আল হাসানকে নিয়ে আসব, সেটি হবে আমার অর্জন। তো ভিউয়ার্স, উপস্থাপক জয়ের শোতে সাকিব খানকে কি দেখতে চান, কি বলবেন শাহরিয়ার নাদিম জয়কে নিয়ে, নিচে কমেন্ট বক্সে জানান।